मृत्यु आय तीन पात्री खेलिया आय एखने डेड बॉडी निये जावर गाड़ी आछे श्वेत पद्मेर माला आछे अगुरु गंध आछे क पैकेट धूपकाठी आछे दुटो तुलसी पाता आछे एक टुकरो गीता आछे बोलो हरि हरि बोल धोनी आछे फैचात फैचात कान्नार सिम्फनी आछे टिकीधारी बामुन पुरुत आछे आर एकटा ज्वलंत चुल्ली आछे ता आछे थाक ताते आमार की ओरा सब अपेक्षाय थाक मृत्यु आय तो आय एखन आमरा जमिए तीन पात्ती खेली आय অর্থ কীর্তি বা সচ্ছলতা নয়, চরিত্রের জন্য এক আজীবন লোভ ছিল তাঁর। নানা চরিত্রে অভিনয় করার ইচ্ছেটুকুকে জিইয়ে রেখেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। ভেতর থেকে সার্থকতার বোধ না এলে অভিনেতা ফুরিয়ে যান। সৌমিত্র নিজেই লিখেছেন একথা। খুব গর্ব করে বলতেন, মানিকদা অর্থাৎ সত্যজিৎ রায় তাঁকে বারবার নানা ধরনের চরিত্রে অভিনয় করিয়েছেন। তপন সিনহাও তাই, এমনকি তরুণ মজুমদারের কাছেও ভিন্ন চরিত্রই পেয়েছেন তিনি। তাই নিজের অভিনয় ক্ষমতার ভার্সিটালিটি নিয়ে এক ধরনের তৃপ্তি ছিল সৌমিত্রর। অথচ জীবনের প্রথম স্ক্রিন টেস্টেই ফেল। নীলাচলে মহাপ্রভু ছবিতে স্ক্রিন টেস্ট দিয়েছিলেন, কিন্তু তাকে বাদ দিয়ে নেওয়া হয় অভিনেতা অসীম কুমারকে। অপরাজিতর স্ক্রিন টেস্ট করছেন তখন সত্যজিৎ রায়। মানিকবাবুর চিফ অ্যাসিস্ট্যান্ট সৌমিত্রকে নিয়ে গেলেন তার কাছে। তাকে দেখেই নাকি মানিকবাবু বলে ওঠেন, ইস, আপনার বয়সটা একটু বেশি হয়ে গেছে। এরপরের কথা সবার জানা। সৌমিত্র গেছেন সত্যজিতের জলসাঘরের শুটিং দেখতে। ছবি বিশ্বাসের কাছে ধরে নিয়ে যান সত্যজিতই। বলেন, তার পরের ছবি অপুর সংসারে সৌমিত্রই নায়ক। ব্যাস, বাঙালি পেয়ে গেল তার ফ্যাসিনেটিং টপিক। বাংলা ছবিতে এই নতুন নায়কের সংযোজনে বাঙালির উত্তম সৌমিত্রর ঝগড়া শুরু। কিভাবে গগন ছোঁয়া জনপ্রিয়তার উত্তম কুমারের পাশে নিজের একটা আকাশ তৈরি করলেন সৌমিত্র, এর উত্তরও দিয়ে গেছেন তিনি। বলেছেন, উত্তম কুমার যেমন ছবি বিশ্বাসের ঘরানায় এক বিপ্লব, ঠিক তেমনি উত্তমের ঘরানাকে তিনি ঘা দিয়েছিলেন রিয়েলিস্টিক অভিনয় দিয়ে। আজীবন সেই অভিনয় ধারাটাই বয়ে নিয়ে গেছেন তিনি। তাই সৌমিত্র চট্টোপাধ্যায় থেকেও অপু, ফেলুদা, খিদ্দা, উদয়ন মাস্টাররা বেশি করে থেকে গেছেন দর্শকের মনে। দেহপট শনে নট সকলি হারায়, একথা কি সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে খাটে? বোধ হয় না, কারণ আমরা তাঁকে নিছক সিনেমার অভিনেতা হিসেবেই পাইনি। মঞ্চে তাঁর এক বিশাল অবদান। সিনেমায় কখনো পরিচালনা করেননি, কিন্তু মঞ্চে একের পর এক নাট্য প্রযোজনায় পরিচালক হিসেবে কাজ করেছেন। মঞ্চ থেকে অভিনয় জীবনের হাতে খড়ি। গুরু শিশির কুমার ভাদুড়ি। সৌমিত্র বলতেন, শিশির কুমার ভাদুড়ি আমার গুরু ছিলেন বটে, কিন্তু এক অসম বয়সী সখ্যতা ছিল তার সঙ্গে। নানা বিষয়ে আলোচনা হতো শিশির কুমারের সঙ্গে। শিশির কুমারের সঙ্গে মঞ্চে মাত্র একটি নাটকেই অভিনয়, তাও মাত্র একটি শোতে, প্রফুল্ল নাটকে সুরেশের ভূমিকায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাট্য জীবন বাংলা মঞ্চ অভিনয়ে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্য মঙ্কিজ প অবলম্বনে মুখোশ থেকে বিদেহী, নাম জীবন, নীলকণ্ঠ দেখার জন্য বারবার পূর্ণ হয়েছে প্রেক্ষাগৃহ। স্বপ্ন সন্ধানী দলে অনুজ প্রতিম কৌশিক সেনের সঙ্গে টিকটিকি বাংলা নাটকে এক ফেনোমেনন। তাঁর পরিচালনায় এই আকালেও শততম রজনী পার করল ফেরা। 86 বছরেও নাটক নিয়ে সব থেকে বেশি উৎসাহী তিনি। মঞ্চে শেক্সপিয়ার করতে চেয়েছিলেন সৌমিত্র, কেবল দ্য লাস্ট ডিয়ার নয়, এক সামগ্রিক শেক্সপিয়ারিয়ান থিয়েটার। শিশির ভাদুড়িকে দেখার আগেই আইপিটি এর স্ট্রিট থিয়েটার দেখে ফেলেছিলেন। 86তেও তাই তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন 26-এর অহংকার, সেটুকুই আমাদের সম্পদ। বারবার ফিরিয়ে দিয়েছেন জাতীয় পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কার নিতে রাজি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অপুর শরীর খারাপের খবরে মুহুর্মুহু বেজে উঠেছে ফোন। হাসপাতালের আপডেট নেওয়ার সময়ও উৎকণ্ঠা কি কিছু কম ছিল? রক্তচাপ বাড়ছে,
অক্সিজেনের মাত্রা কত, প্লাজমা থেরাপি কাজ করবে কিনা, মস্তিষ্কের এমআরআই করানো যাবে কিনা, ডায়ালিসিস নিতে পারবেন তো? উদ্বেগ আর দুশ্চিন্তায় কাটিয়েছে গোটা দেশ। সৌমিত্র চট্টোপাধ্যায় নেই, আমাদের মন খারাপ। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় বায়োপিক করতে রাজি হয়েছিলেন। ছবির সব দৃশ্যের শুটিং শেষ করলেন বটে, কিন্তু দেখে যেতে পারলেন না। তার আগেই মহাপ্রস্থানের পথে বাঙালির কালচারাল আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়। এন্টারটেনমেন্ট ব্যুরো, টাইমস বাংলা।